জাপানের রাজনৈতিক লক্ষ্য হলো বাংলাদেশের সাথে সম্পর্ক করা। 2022 সালে জাপানে প্রায় 2 লক্ষ বাংলাদেশি ছিল। জাপান বাংলাদেশের স্বাধীনতার পরপরই 10 ফেব্রুয়ারি 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি দেয়। উভয় পক্ষে 2022 সালে সম্পর্কের 50 বছর উদযাপন করে। 1972 সালের 10 ফেব্রুয়ারি থেকে স্বাধীন বাংলাদেশের সাথে সাথে জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বাঙালিদের সাথে জাপানিদের সম্পর্ক শতাব্দী প্রাচীন। জাপানকে ঐতিহাসিকভাবে বাঙালিরা বন্ধু রাষ্ট্র মনে করে। বাংলাদেশ ও জাপানের পতাকার মধ্যকার সামঞ্জস্যই বাঙালি জাপানিজ সম্পর্ক পরিষ্কার ধারণা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাঙালি জাতীয়তাবাদী নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের কাছ থেকে বাংলা স্বাধীন করতে জাপানের রাজার সাহায্য কামনা করলে জাপানের রাজকীয় বাহিনী তার পদাতিক ও বিমান বাহিনী বাংলার অভিমুখে প্রেরণ করে। বাঙালি জাপানিজ বন্ধুত্বের স্মারক হিসেবে রয়েছে এই দুই দেশের পতাকা। বর্তমানে জাপান বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে প্রথম পদ্মা সেতু করার পর জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় অংশগ্রহণের সুযোগ নিতে আগ্রহী। রাজধানীতে তার বাসায় সাংবাদিকদের তিনি বলেন, আমি নিশ্চিত যে এক সময় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হবে। জাপান সরকার ও জাইকা এই সরকারের নির্মাণ প্রচেষ্টায় অংশগ্রহণের সম্ভাবনা বিবেচনার অবস্থানে থাকবে। জাপান রাষ্ট্রদূত বলেন, বর্তমানে জাপান সরকারের অবস্থান হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমাদের সহযোগিতা প্রস্তাবের সুযোগ নেব। আমি নিশ্চিত যে এটি পদ্মা সেতু অত্যন্ত ফলপ্রসূ ও সফল হবে। সুতরাং দ্বিতীয় পদ্মা সেতু হবে একটি বাস্তবতা। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশে মানসম্মত অবকাঠামো নির্মাণ কাজে অংশগ্রহণের সম্ভাবনা থাকলে টোকিও ভালো প্রযুক্তি দিতে প্রস্তুত রয়েছে। জাপান এ পর্যন্ত সারা বাংলাদেশে ছোট বড় 134টি সেতু নির্মাণে সহযোগিতা করেছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করায় বাংলাদেশ সরকার ও জনগণকে তার আন্তরিক অভিনন্দন জানাতে গিয়ে তিনি বলেন, এই পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি চমৎকার মাইল ফলক, আর এটি বাংলাদেশের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মাণ শেষ হয়েছে। তিনি পদ্মা সেতুকে দেশের স্বপ্ন ও গর্ব হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কি করতে পারে এটি তার বড় প্রমাণ। তিনি বলেন, এটি বাংলাদেশের সম্ভাব্য প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা পূরণ করবে। রাষ্ট্রদূত বলেন, এমাসে পদ্মা সেতু এবং এবছরের শেষ নাগাদ মেট্রো রেল সহ বিভিন্ন মানসম্মত অবকাঠামো উদ্বোধনের নজির সৃষ্টির মাধ্যমে 2022 সাল বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি পদ্মা সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেছে এবং রূপসা সেতু নির্মাণ করেছে। এটি সন্তোষজনক বিষয় যে জাপান একটি সম্ভাব্যতা সমীক্ষায় এই সেতু প্রকল্পের অংশ হতে পেরেছিল। রাষ্ট্রদূত অবশ্য বলেন, এটা দুর্ভাগ্যজনক যে জাইকা পদ্মা সেতুতে অর্থায়নের অংশ হতে পারেনি, যদিও এটা জাপান সরকারের আগ্রহ ছিল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে বাংলাদেশ নিজে থেকে কতটা করতে সক্ষম। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন দ্বিতীয় পদ্মা সেতু হলে কি বাংলাদেশের জন্য ভালো হবে? কে কে চান দ্বিতীয় পদ্মা সেতু হোক? দ্বিতীয় পদ্মা সেতু কি জাপানকে করতে দেওয়া উচিত? এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।